আসসালামু আলাইকুম। আমি এখন রাখবো একটু অন্য ধরনের সরিষা ইলিশ। এটা অনেকটা কয়দিন আগে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করছিলাম, সেই অনেকটা ফর্মুলাতে মানে টেস্টটা খুব ভালো ছিল, তো অনেকটা সেই ধরনের। তার জন্য আমি টেবিল চামচ দুয়েক টক দই নিয়ে এনেছি, আর সরিষা বাটা এটা ফ্রিজে ছিল ফ্রোজেন। এখানে আছে আপনার কাঁচামরিচ চারটা কুচি কুচি করা, আর এখানে কিছু পেঁয়াজ। এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিই। এখন আমি একটা প্যানে যথেষ্ট পরিমাণ সরিষার তেল দিব, দিয়ে তার মধ্যে কয়টা পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভাজবো, সাথে অল্প একটু আস্ত জিরা দেবো, এই এক চিমটির মতো। পেঁয়াজ সেরকম লালচে লালচে একটু ভাব আসলেই আমি এর মধ্যে অল্প একটু পানি দিব, যাতে অন্য মশলা পুড়ে না যায়। তারপর এর মধ্যে আমি দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর এক চামচ আদার পেস্ট, আর একটু লবণ দিয়ে এটাকে হালকা করে একটু ভুনবো। মিনিটখানে ঘুনেই এর মধ্যে ওই সরিষা টক দই পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা করে রাখছিলাম ব্লেন্ড করে, সেটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকেও হালকা একটু ভুনবো। এই মিনিটখানে ঘুনে মিনিট খায় কি মিনিট ধুয়ে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিব, হালকা একটু নোনতা মিষ্টি টাইপের যাতে হয় স্বাদ মতো, দিয়ে এটা মিশায় যদি খেয়ে দেখবো একটু আমার পছন্দ মতো হয়েছে কিনা। যথেষ্ট এর মধ্যে আমি কয়েক পিস ইলিশ মাছ দিয়ে দিব, ডিম টিম আছে সেগুলোও দিয়ে দিব। এটাকে মিনিট খানেক দুই টিকি ভাজবো। এক টিক মিনিট খানেকের মতো ভেজে এটা উল্টায় দিব, টিকিটা যাতে টিকিটটাও যাতে হয়ে যায়, একটু বাদামি দিলে অসুবিধা নাই, এটা পরে ঠিক হয়ে যাবে। ওই টিকটা একটু ভাজাবো এই মিনিট খানেক। মিনিট খানেকের মতো ভাজা হইলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, ওই একই পানি দিচ্ছি আমি পাত্রের থেকে, দুই পাত্রে ইলিশ মাছ ছিল, এখন এগুলোকে একটু ভালো মতো মিলায় মশলাটা যাতে পানির সাথে ভালো মতো মিলে। যাই হোক, আবার টেস্ট একটু দেখিনি, আর কিছু লাগে নাকি? কিচ্ছু লাগবে না, ফ্যান্টাস্টিক লাগতেছে আমার কাছে। এটাকে ঢেকে জালটা অ্যাকচুয়ালি মিডিয়ামের থেকে একটু কমায় হালকা জালে জাল দিব, ঝোলটা অর্ধেক টানা পর্যন্ত। মিনিট ছয় সাথে পরে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টায় দিব, মোটা করে কাটছি মাছগুলো, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে, যাই হোক অসুবিধা হবে না, এক পাশ হয়ে গেলে আরেক পাশটা যাতে হয়ে যায়, যেদিকে ছিল তার উল্টা দিকতে দিয়ে দিব। দিবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিব, ঝোলটা যাতে একটু মাখা মাখা হয়ে যায়, একটু ফাঁক করে দেই, ঝোলটা হয়ে গেলেই আমার হয়ে যাবে, শুকায় গেলেই। কয়েক মিনিট পরে ঝোলটা অনেক কমে গেছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে, কারণ কয়েকটা কাঁচামরিচ ফেড়ে রাখছি আমি, ওগুলো একটু দিয়ে দিব চতুর্দিকে, দিয়ে দিতে দিই, আর একটু ঢাকায় দেখি, হ্যাঁ তবে লাগলে ইয়ে হয়ে যাবে, খুলে যাবে, যাই হোক কোনো লাগেও নাই। এখন আমি জালটাকে বন্ধ করে দিব, কিন্তু এটাকে একটু ঢেকেই রাখবো, ঢেকে রাখলে ঝোলটা আলটিমেটলি যা দেখা যাচ্ছে সব কিছু কমে সুন্দর একটা ইয়ে হয়ে যাবে। যাই হোক, দেখেন মিনিটখানে যাক, দেখি একটু ফাঁক করে রাখি এটা, প্রায় মিনিট পরে
দেখেন এই হয়ে গেল আমার সরিষা ইলিশ, অনেকটা মাখা মাখা। যাই হোক, টেস্টটা খুবই সুন্দর, কারণ দই আর সরিষা আর একটু চিনি দেওয়া, একটু অন্যরকমের টেস্ট। আর একটা কিক আছে আর কি, একটু হালকা মিষ্টি নোনতা টক টাইপের। সরিষা ইলিশ একদম ট্রেডিশনালভাবেই করতে হবে, এটা এক একজন এক এক রকমের করে। আমি এটা করে দেখলাম, এর আগে পাতুরি বানাইছিলাম, পাতুরিটা যে মশলা খুব মজা লাগছিল ওইটা, তো সেই জন্য সরিষা দিয়ে এইটাই করে দেখলাম। হ্যাপি জোস একটা খাওয়া, কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।